ফেরিঘাট পার হয়ে চলেছি নৈহাটির বিখ্যাত বড়মার সদ্য উদ্ঘাটিত নতুন মন্দির এবং কষ্টিপাথরের মূর্তির দর্শনে। প্রায় 8 কোটি টাকা ব্যয়ে মন্দির এবং ধর্মশালা, বৃদ্ধাবাস এ সমস্ত তৈরি প্রায় সম্পূর্ণ। রাজস্থান থেকে শিল্পী এনে অনেক দিন ধরে বড়মায়ের কষ্টিপাথরের 4.5 ফুটের মূর্তি নির্মিত হয়েছে এবং দ্বার উদ্ঘাটিত হয়েছে, এবং পাশেই তৈরি হচ্ছে বড়মায়ের 21 ফুটের অর্থাৎ 14 হাত উচ্চতার প্রতিমার তৈরি কাজ। মূল মন্দিরের পাশেই তৈরি হয়েছে ত্রিনাথ শিব মন্দির, নতুন দেখছেন। এই হলো মূল নতুন মন্দিরের প্রবেশ পথ। মন্দিরের প্রবেশের আগে পাশেই কলের জলে হাত ধুয়ে নিতে হবে, এবং মন্দিরে কিন্তু জুতো তো ছাড় মোজা পরেও প্রবেশ নিষেধ, তেমনই নির্দেশ রয়েছে। October 29, 2023 উদ্ঘাটিত হয়েছে এই মন্দিরের প্রবেশ পথ। আজ আমরা এখানে এসে হাজির তা দর্শন করতে। অসংখ্য মানুষের ভিড়, পুজো দেবার লাইন দেখছেন। ধীরে ধীরে সুশৃঙ্খল ভাবে লাইন এগিয়ে চলেছে। শুধু উত্তর ২৪ পরগনার নৈহাটি নয়, পার্শ্ববর্তী নদিয়া, হুগলি, বর্ধমান, কলকাতা এবং দেশ বিদেশের নানান প্রান্ত থেকে ভক্তদের অনুদানে, সারা বছরের অনুদানে চলে এই পুজো। এবং এই মন্দিরে আগে পটে অর্থাৎ ছবিতে পুজো হতো, এখন থেকে মূর্তিতে পুজো হবে। এবং বড়মার যে 100 ভরি সোনার গহনা আছে তা তাকে পরানো হয়েছে। মন্দিরের পাশেই রয়েছে পুজোর উপচারের দোকানপাট, যেমন দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠ, নানান কালী তীর্থ থাকে থাকে, এখানেও তাই। বিখ্যাত নব প্রতিষ্ঠিত কষ্টিপাথরের মূর্তিটি দেখানোর আপ্রাণ চেষ্টা করছি, দেখুন। একসময়ের চক্রবর্তী পরিবারের এই পুজো ভবেশ কালী নামে পরিচিত, আজ সকলের বড়মা। কালী পুজোর সময় তো বটেই, সারা বছর এই মন্দিরে দীর্ঘ লাইন, দীর্ঘ ভিড় লেগেই থাকে। এই মূর্তি প্রতিষ্ঠা হওয়ার পর সেই ভিড় আরো দীর্ঘতর হচ্ছে। এই বছর 100 বছরে পদার্পণ করছে এই বড়মা, এবং বিশাল ধুমধাম নিয়ে সেই পুজোর আয়োজন হচ্ছে, এবং আশা করা যায় প্রচুর ভক্ত সমাগম হবে এবছর।